এবার শাকিব খানের গোপন তথ্য ফাঁস করলেন অপু বিশ্বাস। দাম্পত্য সম্পর্কে দেনা পাওনা শেষ হলেও রয়ে যায় অনেক হিসেব নিকেশ। সেই হিসেবের পালে হাওয়া দিতেই কি অপু বিশ্বাস ফাঁস করলেন সবকিছু। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের সম্পর্কের রেশ এখন প্রায় ঝাপসা হয়ে গেছে। বিচ্ছেদের পর আলাদা ছাদের নিচে বসবাস করছেন তারা। এক সময়কার এই সফল তারকা জুটির একমাত্র পুত্র সন্তান আব্রাহাম খান জয় বেড়ে উঠেছে মা অপু বিশ্বাসের কাছে। ব্যস্ততার গণ্ডি পেরিয়ে শাকিব নিজেও চেষ্টা করেন ছেলেকে সময় দিতে। ছেলের সাথে স্বাভাবিক সম্পর্ক থাকলেও শাকিব অপুকে মুখোমুখি হতে দেখা যায় না কোথাও। তবে দাম্পত্য সম্পর্কের দেনা পাওনা শেষ হলেও সন্তান আব্রাহাম খান জয়ের সুবাদে এই দুই সাবেক স্বামী স্ত্রীর মধ্যে এখনো যোগাযোগ হয়। দিন কয়েক আগে নায়কের জন্মদিনে নাকি রান্না করে পাঠিয়েছিলেন তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খান প্রসঙ্গে অপু বিশ্বাস কথা বলেন। যদিও প্রথমে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু ঠোঁটের কোণায় লাজুক হাসি এঁকে অপু শাকিবকে নিয়ে কিছু ভালো লাগা প্রকাশ করেন। তিনি বলেন, শাকিব যখন একটা কাজে দুবাই গিয়েছিল তখন সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিল, তবে সেটি সোনার না হীরের তা বলা যাবে না। এদিকে শাকিবকে দেওয়া উপহারের প্রসঙ্গে অপু বলেন, আমার কানে অনেকগুলো ফুটো করা ছোট ছোট কানের দুল পরি, অন্যদিকে শাকিবেরও কানে ফুটো আছে, কিন্তু শুটিং এ বেশিরভাগ সময় সে দুল পড়তে ভুলে যেত। তখন আমার যে কত কানের দুল ও নিয়েছে বলতো কন্টিনিউটি আছে, আর দেয়া যাবে না। শাকিব খানকে আগামীতে দেখা যাবে প্রিয়তমা সিনেমায়। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিং খানের বিপরীতে নায়িকা হিসেবে পর্দা কাঁপাবেন কলকাতার টিভি অভিনেত্রী ইথিকা পাল। অন্যদিকে মুক্তির অপেক্ষায় অপু বিশ্বাস প্রযোজিত প্রথম চলচ্চিত্র লাল শাড়ি। সরকারি অনুদানের এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক। ছাদের নিচে বসবাস করছেন তারা। এক সময়ের এই সফল তারকা জুটির একমাত্র পুত্র সন্তান আব্রাহাম খান জয় মা অপু বিশ্বাসের কাছে বেড়ে উঠছে। ব্যস্ততার বেড়াজাল পেরিয়ে শাকিব নিজেও চেষ্টা করেন সন্তানকে সময় দিতে। সন্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকলেও শাকিব অপুকে মুখোমুখি হতে দেখা যায় না কোথাও। বিবাহ বিচ্ছেদ ঘটলেও সন্তান আব্রাহাম খান জয়ের সুবাদে এখনো যোগাযোগ হয় এই দুই প্রাক্তনের। কিছুদিন আগে শাকিব খানের জন্মদিনে নাকি রান্না করে পাঠিয়েছিলেন অপু বিশ্বাস। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খান প্রসঙ্গে অপু বিশ্বাস কথা বলেন। যদিও প্রথমে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি, পরে লাজুক হেসে অপু বলেন, সেই সময় একটি কাজে দুবাই গিয়েছিলেন শাকিব, তখন সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিলেন, তা সোনার না হীরের সেটা বলা যাবে না। আর শাকিবকে উপহারের প্রসঙ্গে অপুর জবাব, আমার কানে অনেকগুলো ফুটো করা ছোট ছোট কানের দুল পরি, অন্যদিকে শাকিবেরও কানে ফুটো আছে, কিন্তু শুটিং এর বেশিরভাগ সময় সে দুল পড়তে ভুলে যেত, তখন আমার যে কত কানের দুলও নিয়েছে বলতো কন্টিনিউটি আছে, আর দেওয়া যাবে না। তো ডিয়ার ভিউয়ার্স, শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে আপনাদের কি মন্তব্য? নিচে কমেন্টস করে লিখে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত।